জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনটা কী, মানে কীভাবে এর পড়াশোনা করতে হয়, যোগ্যতাই বা কী দরকার, বা কোথায় তুমি এর এক্স্যাক্টলি প্রপার ট্রেনিং বা পড়াশোনা বা কোর্স করতে পারবে, এবং এই ফিল্ডে স্যালারি বা রেমুনারেশনটা বা কেমন হয়, এবং জার্নালিজমের স্কোপটাই বা কী, এই সম্পূর্ণ ইনফরমেশন তোমাকে এই ভিডিওতে আজকে তোমাকে দেবো। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, যারা এই ফিল্ডে কাজ করতে চাইছো বা যারা একদম পড়াশোনা কমপ্লিট করেছো বা পড়াশোনা করতে করতে ভাবছো ভবিষ্যৎটা কীভাবে প্ল্যান করবে, তোমাদের জন্য কিন্তু মাস কমিউনিকেশন এবং জার্নালিজম একটি যথেষ্ট ভালো একটা প্রফেশন বা ফিল্ড বা কেরিয়ার অপশন হতে পারে। এবং তার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কনসেপ্টটা এই ভিডিওটা তোমাদেরকে দেবো, কীভাবে স্টেপ বাই স্টেপ তুমি পড়াশোনা করবে, প্রস্তুতি নেবে, কোথা থেকে পড়াশোনা করবে, সম্পূর্ণ নলেজ কিন্তু এই ভিডিওটা থাকবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। সো বন্ধুরা, আমার নাম হচ্ছে বিশাল এবং আমি বিগত 10 থেকে 12 বছর কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমি চাকরি করেছি অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ অ্যাঙ্কার, তো এবং পড়িয়েওছি প্রচুর স্টুডেন্টদেরকে, এবং মেন কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, একদম বাংলা টেলিভিশন চ্যানেলে একদম মানে ফ্রন্ট জার্নালিস্ট বা একেবারে বলতে পারো নিউজ অ্যাঙ্কার আমার প্রাক্তন প্রচুর ছাত্রছাত্রী। তাই তোমাদেরকে যে ইনফরমেশন বা তথ্যটি দেবো তুমি একদম কনফিডেন্টলি তুমি বিশ্বাস করতে পারো, তোমাকে একদম আমি মানে আজগুবি কোনো কথা বলবো না, কমপ্লিকেটেড কোনো কথা বলবো না, যেটা বলবো একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড এবং বাস্তব সম্বন্ধ যেটা এই মুহূর্তে চলছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কেরিয়ার এবং মাস কমিউনিকেশন সম্বন্ধে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো সবার আগে জানবো হোয়াট ইজ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। দেখো, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অ্যাকচুয়াল ব্যাপারটা হলো কোনো ইনফরমেশন বা কোনো তথ্য কীভাবে তুমি মাস মানে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছ, এই মিডিয়ামটা হিসেবে কাজ করছে একজন জার্নালিস্ট বা মাস কমিউনিকেশন থেকে নিয়ে যারা পড়াশোনা করে থাকে। একটি তথ্য বা ইনফরমেশন সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষের কাছে পৌঁছানো, মানে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, মাসের কাছে পৌঁছানোটাই হচ্ছে হলো মাস কমিউনিকেশন, মানে মাসের সাথে কমিউনিকেট করা বা জ্ঞাপন সাধন করা, এটাই হচ্ছে এর কাজ। মানে টিভি খুললে আজকে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা কী দেখি, বিভিন্ন নিউজ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে বা আমরা বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমরা কী দেখি, যে বিভিন্ন তথ্য ইনফরমেশন চতুর্দিকে যেই লাখ লাখ ঘটনা ঘটছে, ভাইরাল হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছে, এবং যারাই পৌঁছানোর কাজটা করছে তাদেরকে বলা হয় জার্নালিস্ট বা নিউজ পার্সন বা মিডিয়া পার্সন বলা হয় থাকে। এবং তারা কীভাবে পৌঁছাবে, সে প্রসেসটা কোন পদ্ধতিতে প্রেজেন্ট করবে, এই জিনিসটাই কিন্তু জানানো হয় মাস কমিউনিকেশন এবং জার্নালিজম ট্রেনিংয়ের মাধ্যমে। আশা করি ফ্রেমওয়ার্কটা বোঝাতে পেরেছি, হোয়াট ইজ কল মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এবারে তোমাকে বলি কীভাবে কোন পদ্ধতি তুমি প্রস্তুতি বা প্রিপারেশন নেবে। সবার আগে এখানে একটা কিন্তু বিজয় একটা কনফিউশন থাকে যে একজন ভালো জার্নালিস্ট হতে গেলে, ভালো অ্যাঙ্কার হতে গেলে বা রেডিওতে আর্চে হতে গেলে তার কি মাস কমিউনিকেশন নিয়ে কোনো ডিগ্রি দরকার না প্র্যাকটিক্যালি কাজ করাটা দরকার। এখানে তোমাকে বলে রাখি অবশ্যই ডিগ্রির তো একটা দরকার আছে, কিন্তু তার থেকেও বেশি দরকার মানে তোমার স্কিলটি মানে কাজ করার ক্ষমতা। আমি বিগত 10-12 বছর কাজ করতে গিয়ে দেখেছি যে মাস কমিউনিকেশন নিয়ে ভালো ভালো মার্কস পেয়েছে, 80% 90% মার্কস পেয়েছে, তারপর সে গিয়ে চাকরি পাচ্ছে না, কারণ সে স্কিল্ড নয়, কী করে ক্যামেরার সামনে কাজ করতে জানে না, কী করে তিনি ক্রিয়েটিভলি একটা নিউজকে প্রেজেন্ট করবে সেটা জানে না। কিন্তু অনেক কম মানে ডিগ্রি তার কাছে হয়তো নেই, বা ডিগ্রিটা তো মার্কস হয়তো 50% 60% পেয়েছে, এমনও কিন্তু ছেলে মেয়েকে দেখেছি সে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে অসাধারণ কাজ করে একদম টপ ডেজিগনেশন বা পোস্টে পৌঁছে গেছে। মানে এটা ফিল্ডে তুমি যদি যাও দেখবে যে তোমার অনেক চ্যানেলের অনেক বড় পজিশনে বসে আছে এমন এমন লোকজন, তারা লিটারালি কিন্তু মাস কমিউনিকেশন রিলেটেড হয়তো বড় সড়ক ইউনিভার্সিটির ডিগ্রি নেই, ইনস্টিটিউট ডিগ্রি নেই, বা বিশাল কিন্তু হাইফাই মার্কস তারা পায়নি, তারপরও এই জায়গাটা তারা অ্যাচিভ করেছে শুধু তাদের পারফরমেন্সের মাধ্যমে, কারণ এই ফিল্ডটি কিন্তু সম্পূর্ণ পারফর্মিং আর্ট একটি ফিল্ড, এটা ফার্স্ট গেল। এবার এই ফিল্ডে চাকরি করতে গেলে তোমার কোন কোন জিনিস বা স্কিলগুলো তোমার মতো দরকার, নাম্বার ওয়ান তোমার দরকার সেটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমাকে ক্রিয়েটিভ হতে হবে। দেখো, আজকে একটা ঘটনা কোনো ঘটেছে বা কোনো একটা ইনফরমেশন যেটা সিরিয়াস ঘটনা হতে পারে বা মজার কোনো ঘটনা হতে পারে, মানে ধরে নাও 15ই আগস্ট বা 31st ডিসেম্বরে কোনো নিয়ে একটা কোনো ইনসিডেন্ট ঘটেছে, বা 31st ডিসেম্বর এটা একটা নিউজ, বা ধরো আজকে খুশির ঈদ, বা আজকে দুর্গা পুজো, আজকে দিওয়ালি, এরমও যেমন এটাও যে একটা খবর, তেমনি কোথাও দুর্ঘটনা ঘটেছে, আজকে প্রাকৃতিক দুর্যোগ বা কোথাও ধর্ষণ হয়েছে, এটা একটা খবর। এই খবরটিকে কীভাবে তুমি কতটা ক্রিয়েটিভলি আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করছো
এটাই কিন্তু একটা জার্নালিস্টের কর্তব্য। এবং প্রেজেন্টেশন হতে পারে লেখার মাধ্যমে, মানে কোনো পত্রিকা বা ম্যাগাজিনে, অথবা বলার মাধ্যমে কোনো টিভিতে বা রেডিওতে বা কোনো অনলাইন পোর্টালে। তো ক্রিয়েটিভিটিটাই কিন্তু শেষ কথা তোমার লেখাতে বা তোমার বলাতে, মানে কতটা ইউনিক স্টাইলে। আজকে ধরো না কোথাও খুন হয়েছে বা কোথাও দুর্ঘটনা ঘটেছে বা কোথাও মানে ডাকাতি হয়েছে, এটা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে শুনি, কিন্তু এটা জার্নালিস্ট কতটা সুন্দর করে প্রেজেন্ট করছে সেটাই কিন্তু এক্স ফ্যাক্টর, কত সুন্দর করে লিখছে সেটার মাধ্যমে কিন্তু একটা যে পাঠক বা পাঠিকা সে কিন্তু ম্যাগাজিনটি বা পত্রিকাটি বা সংবাদপত্রটি পড়ছে বা টিভি খুলে কিন্তু সেটি দেখছে। তাই তোমার মধ্যে যদি কোনো কিছু প্রেজেন্ট করার যে ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে না। তাই যারা এই ফিল্ডে আসতে চাইছো, তারা এখন থেকেই লেখা এবং বলার মধ্যে ক্রিয়েটিভিটি, ইউনিকনেস ব্যাপারটা কিন্তু আনার চেষ্টা করো। এটা ছিল নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্টারাকশন করার ক্ষমতা, মানে লোকের সাথে মেলামেশা বা কথা বলার ক্ষমতা কিন্তু মারাত্মকভাবে তোমাকে ইম্প্রুভ করতে হবে। কারণ জার্নালিস্ট যখন যে ফিল্ডে যাচ্ছে কাজ করতে, সে কিন্তু অবশ্যই 10টা লোকের সাথে মিশছে, ইন্টারাক্ট করছে, তার থেকে ইনফরমেশানটা বের করছে। এবং তোমার মধ্যে ক্ষমতাটা অবশ্যই থাকতে হবে কী করে তুমি ইন্টারাক্ট করে ইনফরমেশানটা বের করবে, কালেক্ট করবে, লোকের সাথে মিশবে, চট করে তুমি যে কোনো পরিস্থিতিতে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই দরকার। যারা একটু কিন্তু জড়তা যাদের মধ্যে রয়েছে, একটু ইন্ট্রোভার্ট ব্যক্তিত্ব, তারা কিন্তু মানে একটু সমস্যা হয়ে যেতে পারে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়ে থাকে। মানে তুমি যদি খুব ইন্ট্রোভার্ট হও, তুমি যদি প্রচণ্ড ভেতরে ভেতরে চাপা থাকো, ঠিক করে কথা বলতে না পারো, শাইনেস বা লজ্জা থাকে, তাহলে কিন্তু একদম চলবে, তোমাকে কিন্তু একটু খোলামেলা, মানে খোলামেলা মানে একদম লোকের সঙ্গে চট করে মিশে যাওয়া, ফ্র্যাঙ্কলি কথা বলা, যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট হয়ে যাওয়া, অ্যাডজাস্ট হয়ে যে ব্যাপারগুলো, ফ্লেক্সিবিলিটিটা অবশ্যই থাকতে হবে। নেক্সট তোমাকে জানতে হবে টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজ ইন দ্য সেন্স, কী করে তুমি একটা নিউজটাকে রিড করবে, কী করে তুমি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করবে, কী করে তুমি প্রপার ওয়েতে একটা নিউজকে লিখবে, এই টেকনিক্যাল ব্যাপারগুলো, এডিটিংয়ের হালকা পত্র কনসেপ্ট, এই ব্যাপারগুলো কিন্তু জানতে লাগে, যেগুলো কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউটে বা ট্রেনিং এর পারপাসে কিন্তু সেখানেও হয়ে থাকে। এগুলো যদি জানা যায় ঠিকঠাকভাবে, তুমি যদি ব্যাপারটা বুঝে নাও এবং তোমার মধ্যে আগ্রহ যদি থাকে, লোকের সঙ্গে আমি কথা বলবো, লোককে আমি ইনফরমেশন দেবো, তথ্য দেবো, সংবাদ দেবো, তাহলে কিন্তু এই মাস কমিউনিকেশন জার্নালিজম প্রফেশনটা একদমই তোমার জন্য। এবারে তুমি প্রস্তুতি কীভাবে নেবে বা কোন এজ থেকে বা কোন কোয়ালিফিকেশান থেকে প্রস্তুতি নেওয়া যায়, দেখো একদম মাস কমিউনিকেশন জার্নালিজমের প্রস্তুতি উচ্চ মাধ্যমিকের পর থেকে কিন্তু বেস্ট নেওয়া যায়। তুমি উচ্চ মাধ্যমিকের পরে তুমি ডিপ্লোমাও করতে পারো বা তুমি উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু ডিগ্রি কোর্সও যেতে পারো, মানে যে কোনো কলেজে গেলে তুমি 3 বছরের ডিগ্রি বা 4 বছরের ডিগ্রি তুমি করতে পারো। প্রচুর কলেজে কিন্তু মাস কমিউনিকেশন জার্নালিজম পড়ানো হয়ে থাকে, কলকাতাতেও পড়ানো হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ রয়েছে, বাংলাদেশেও বিভিন্ন কলেজে কিন্তু রয়েছে, যেখানে কিন্তু মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে একেবারে তুমি মানে কলেজের ডিগ্রিটা তুমি কিন্তু সেখানে পেতে পারো। কিন্তু অনেকে আবার ডিগ্রিটা যেহেতু 3-4 বছর লেগে যায়, অনেকে ডিপ্লোমা করার পছন্দ করে, 6 মাসের সার্টিফিকেট কোর্স বা 1 বছরের ডিপ্লোমাও কিন্তু অনেকে করে, মানে 6 মাসের সার্টিফিকেট কোর্স করেও কিন্তু আমি দেখেছি ইনস্টিটিউট থেকে একটা ভালো জায়গায় কিন্তু সে কাজ করছে, কারণ 6 মাসে যেটা শিখেছে খুব সুন্দর স্কিলটাকে সে ইম্প্রুভ করে নিয়েছে। তো তুমি অনলাইনে গিয়ে গুগলে সার্চ করে দেখে নাও, ভালো ভালো প্রচুর কলেজ বা ইনস্টিটিউট রয়েছে, সেখানে তুমি কিন্তু কোর্স অবশ্যই করতে পারো, 6 মাস বা 1 বছর বা 3-4 বছরের কলেজের ডিগ্রি বা ডিপ্লোমা তুমি কিন্তু করতেই পারো। তো তুমি যারা মাস্টার ডিগ্রি করতে চাও, কলেজের পরেও কিন্তু পড়াশোনা করা যায় কলেজে, এটা কিন্তু মানে মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে মাস্টার ডিগ্রিও তুমি চাইলে করতে পারো, মানে একটা বেসিক তুমি পাঠ তুমি যদি করে নাও, তাহলেই কিন্তু কেল্লাফাতে এই প্রফেশন অফার্স তুমি আসতে পারো। কিন্তু প্রথম থেকেই বলছি, এই প্রফেশনের কিন্তু মেন ব্যাপারটা ডিগ্রির থেকেও বেশি কাজ করার পারদর্শিকতা, মানে স্কিলটি, তোমার স্কিল ডেভেলপমেন্ট কিন্তু করতে হবে। মানে শুধু ডিগ্রির পেছনে ছুটে 90% পেয়েও কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পায় না, কারণ তার কাছে ডিগ্রিটা আছে কিন্তু ক্যামেরার সামনে কী করে কথা বলতে হয় সে পারে না, জানে না, কী করে সুন্দর করে স্ক্রিপ্ট লিখতে হয়, একটা নিউজের কপি কী করে লিখতে হয় সেটা কিন্তু পারে না বা জানে না। তার সেখানে পড়াশোনার সাথে সাথে ডিগ্রির সাথে সাথে অবশ্যই তোমাকে কিন্তু মানে প্রফেশনাল স্কিল যেটাকে বলে সেটাকে ইম্প্রুভ করতে হবে। তার জন্য কোথায় করতে পারো, তুমি যদি কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় থাকো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাকে হেল্প করতে পারি। দেখো নিচে ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া আছে, একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে তোমাকে ট্রেন করিয়ে দিয়ে আমি তোমাকে কোনো একটা ভালো টেলিভিশন চ্যানেলে পুশ করে দেবো, প্লেসমেন্ট করে দেবো। মানে মানে আমার কাছে এমনি প্রচুর, আমি যাতে ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, কোথায় কোন চ্যানেলে কোন টাইমে রিক্রুটমেন্ট চলে সেটা আমি খুব ভালো করে জানি, আমার কাছে খবরগুলো থাকে, তাই আমি কিন্তু অনায়াসে প্লেসমেন্টের সুযোগ সুবিধা তোমাদেরকে করে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা নেই। মানে ডিসক্রিপশনে নাম্বার আছে, তুমি চাইলে আমাকে ফোন করে পুরো ডিটেলসটা জেনে নিতে পারো।
এবার আসছে এই ইন্ডাস্ট্রির স্কোপ। দেখো এই ইন্ডাস্ট্রির স্কোপ কিন্তু সত্যি সত্যি বলছি ইনর্মাস, বিশাল একটা ব্যাপার। এবং 2020 সালের পর থেকে, 2020 সালের এই লকডাউনের পর থেকে, যখন সারা বিশ্ব লকডাউনের পর থেকে, কিন্তু এই মাস কমিউনিকেশন জার্নালিজম ফিল্ডের মানে চাহিদা বা এর যে গ্রাফ বা বুমিং ব্যাপারটা ইন্ডাস্ট্রি, মানে গ্রাফটা কিন্তু একেবারে সোজা একদম রকেট স্পিড ওপরে উঠে গেছে। মানে কারণ হচ্ছে হলো লোকে মানে বাড়িতে লকডাউনে আটকে আছে, অন্য কাজবাজ করতে পারছে না, কিন্তু তারা বাড়িতে বসে কী করছে, নিউজটা দেখছে, রেডিওটা শুনছে, পেপারটা পড়ছে, এবং মানে কনজাম্পশন অফ নিউজ, কনজাম্পশন অফ ইনফরমেশনটা কিন্তু মানে কয়েক হাজার গুণ কিন্তু মানে বেড়ে গেছে। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে, প্রত্যেক বছর 300% মানে গতিতে কিন্তু মানে লাফিয়ে লাফিয়ে ইন্ডাস্ট্রির কিন্তু গ্রোথ রেট, মানে ভাবো তাহলে কী পরিমাণের ছেলে মেয়ে দরকার। তারা 2020 সালের পরে যারা এই প্রফেশনে আসবে তাদের জন্য কিন্তু বলতে পারে একটা মানে সুবর্ণ সুযোগ এই প্রফেশনে কিন্তু কাজ করার এবং মানে স্কোপ পাওয়ার, জব পাওয়ার। এবং জব পেতে গেলে যেটা করতে হবে, তুমি প্রপারলি ট্রেনিং একটা কোথা থেকে নিয়ে নাও এবং নিজের বায়োডাটা একটা প্রপারলি বানিয়ে নাও এবং সুন্দর একটা প্রফেশনাল ছবি, মানে ব্লেজার ট্লেজার বা কোট টোট পরা, আমি যাকে একটা ছবি দিয়ে দিয়েছি, আমার একটা ছবি, তুমি একটা পাড়ার একটা কোনো স্টুডিওতে গিয়ে একটু নিজেকে গ্রুম করে তুমি তুলে নাও এই ছবি এবং বায়োডাটা নিয়ে, তোমার কোনো চ্যানেলে অ্যাপ্লাই করলেই তোমার কিন্তু হয়ে যাবে। এবং এখানে কিন্তু শুধু নিউজ চ্যানেল না, তুমি নিউজ পত্রিকা, যে পত্রিকায় তুমি কাজের সুযোগ পেতে পারো, কোনো ম্যাগাজিনে কাজের সুযোগ পেতে পারো, টেলিভিশন চ্যানেলে কাজের সুযোগ পেতে পারো, রেডিওতে অ্যাজ আ আরজে হিসেবে কাজ করতে পারো। এছাড়া এখন যে নিউ মিডিয়া কনসেপ্ট, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন প্রচুর ওয়েবসাইট বেরিয়ে গেছে যেখানে নিউজ তারা মানে প্রোভাইড করে থাকে, বিভিন্ন অনলাইন পোর্টাল চলে এসে, সেখানেও তুমি কিন্তু অনায়াসে চাকরির অ্যাপ্লাই করতে পারো। এবং এই ইন্ডাস্ট্রি মানে এই চ্যানেলগুলো, এই পত্রিকারাও কিন্তু খোঁজে, কারণ তারাও কিন্তু তাদের ইন্ডাস্ট্রি চালানোর জন্য, তাদের চ্যানেল, তাদের পত্রিকা চালানোর জন্য ফ্রেশ ব্লাড বা নতুন নতুন কিন্তু এনার্জেটিক ছেলে মেয়ে তাদেরকেও দরকার। তারা কিন্তু একা একা চালাতে পারবে না, দে নিড সাম নিউ এমপ্লয়িজ। তো তুমি যদি একটু প্রপারলি নিয়ে তৈরি করে নাও, ওনা সেই জায়গাগুলোতে কিন্তু তুমি চাকরি পেতে পারো, মানে ইউ ক্যান গেট ইট। এবার আসছে স্যালারি ব্যাপারে। দেখো আমাদের বাংলা টেলিভিশন চ্যানেলে স্যালারি স্কোপটা যথেষ্ট ভালো ফ্রেশারদের জন্য। এবং এখানের মজাটা হচ্ছে হলো, তুমি যত কাজ করতে থাকবে, নিজের ট্যালেন্ট তুমি যত দেখাতে থাকবে, ততই তোমার স্যালারি কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। মানে কোনো কিন্তু বাউন্ডেশন নেই যে দু বছর পর তোমাকে 2,000 টাকা 3,000 টাকাই বাড়বে। তুমি যদি 6 মাসে নিজেকে প্রুফ করে দাও, 6 মাসে তুমি তোমার স্যালারি ডবল হয়ে যেতে পারে। মানে তুমি যদি কাজ ভালো করতে পারো, মানে পারফর্মিং আর্ট, তুমি যত ভালো কাজ করবে, যত অডিয়েন্স তোমাকে অ্যাকসেপ্ট করবে, যত তোমার কাজের মধ্যে ফ্লেক্সিবিলিটি স্মুথনেস থাকবে, ততই তোমার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু মানে এক লাফে ওপরে উঠে যাবে। মানে একটা স্টার্টিং যদি স্যালারি একটা ভালো স্যাটেলাইট চ্যানেলে তুমি যদি ঢোকো, মানে যে কোনো বাংলা ভালো একটা স্যাটেলাইট চ্যানেলে তুমি যদি ঢোকো, তোমার স্টার্টিং মাইনে কিন্তু 8,000 থেকে 10,000 টাকা কোথাও 12,000 টাকা কিন্তু হয়ে গিয়ে থাকে। এক বছর দু বছর ভালো করে কাজ করলে কিন্তু এটা কিন্তু মানে অনেকটাই ইনক্রিমেন্ট, 25% 30% ইনক্রিমেন্ট করে যায়। এবং অবশ্যই মাথায় রাখতে হবে, যদি ভালো কাজ না করো তাহলে কিন্তু এটা কিন্তু মানে যেটা বললাম স্যালারিটা কমে যেতে পারে, কারণ এটা পারফর্মিং আর্ট, তুমি যেমন পারফর্ম করবে ততই তুমি ভালো রেজাল্ট পাবে। মানে প্রচুর একই সাথে ঢুকেছে দুই বন্ধু একটা চ্যানেলে চাকরিতে, সে ঢোকার পরে কিন্তু দেখা গেলো যে দু বছর পর একটা বন্ধুর মাইনে হয়ে গেলো 35,000, একটা বন্ধু কিন্তু সে 10,000 টাকা স্যালারিতেই পড়ে আছে। কারণ যে 30,000 টাকা মাইনে পাচ্ছে, 35,000 টাকা মাইনে পাচ্ছে, সে যে স্কিলটা বা ট্যালেন্টটা দেখিয়েছে সেটা কিন্তু ওই 10,000 টাকার যে ঢোকার পরে যেই ওই সেকেন্ড মন্ত্রী দেখাতে পারেনি। তাই তোমার ট্যালেন্ট বা তোমার স্কিলটাই কিন্তু শেষ কথা বলবে তোমার কাজের জায়গাতে। ক্যামেরার সামনে কথা বলো, কথা বলছো, কথাটা সুন্দর লিখছো, দ্যাট ইজ এ সিম্পল থিং। এইভাবে তুমি যদি নিয়ে প্রস্তুতি নাও, এইভাবে তুমি জবের জন্য অ্যাপ্লাই করো এবং এই ফিল্ড কিন্তু তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য একেবারে রেডি। 2020 সালের পর থেকে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড বেড়ে গেছে এই ফিল্ডের চাকরির। তাই আর দেরি কিসে, যারা ক্যারিয়ারের সন্ধান খুঁজছো বা কনফিউজ যে কোন প্রফেশনে যাব, তারা অবশ্যই এই প্রফেশনে যেন ট্রাই করতে পারো। এবং আরও বিস্তারিত যদি ইনফরমেশন থেকে থাকে, যদি হেল্প চাও আমার, তোমার তার অবশ্যই যেটা বলো ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে আমাকে একটু কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাকে কিন্তু হেল্প করতে পারি এই প্রফেশনে। তো দেখাবে বড় ইন্টারেস্টিং টপিক ইন্টারেস্টিং ভিডিওতে, বন্ধুরা দেখাবে যে বলেই দিলাম পরের টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।